গুড মর্নিং ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, বিন্দাস আছো, ফাটাফাটি আছো। অবশ্য এই গরমে ভীষণ কষ্ট হচ্ছে, তবে একটু বৃষ্টি নেই, কিছু নেই। স্কুবিরও খুব কষ্ট হচ্ছে, সকালবেলা উঠে ঘুম ভাঙাতে হচ্ছে। আজকের ব্রেকফাস্টে এই বাটার টোস্ট, পোচ একটা আর দুটো কলা। চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকে তাড়াতাড়ি রান্না করে নিয়েছি, আমাকে একটু বেরোতে হবে, একটা ইনভিটেশন আছে সন্ধেবেলা, গিফট কিনতে যাব। এই দেখো গিফটটা কিনে এনেছি, আমাদের অ্যাপার্টমেন্টেরই একটা বাচ্চা মেয়ের বার্থডে আছে, সন্ধেবেলা ইনভিটেশন আছে, তোমাদের বলেছিলাম। জানি না কেন ক্যামেরাটা না কেমন ঘোলা ঘোলা আসছে, যাই হোক এটা কিনে এনেছি। আর বেরোনোর আগে তো রান্না করেই গেছিলাম, সর্ষে পোস্ত করেছিলাম রুই দিয়ে, আর ডাল করেছিলাম মসুরির ডাল, আলু ভাজা, বেগুন ভাজা। এই যে বার্থডেতে যাচ্ছি, এই হচ্ছে আমার সাজ। এই যে এই পুচকিটার জন্মদিন, গিফটটা পেয়ে খুব খুশি, ফটো তুলতে ব্যস্ত, 3 ইয়ার্স কমপ্লিট করেছে। আমাদের অ্যাপার্টমেন্টে কারো বাড়িতে ছোটোখাটো অকেশন হলে ছাদেই খাওয়া দাওয়া হয়, আমরা ছাদে চলে এসেছি, আড্ডা দিচ্ছি। আজকে বাচ্চাটার জন্মদিন বলে এরা সত্যনারায়ণ পুজো করেছে, এরা নন বেঙ্গলি ফ্যামিলি, তো সেই জন্যও জন্মদিনে, বাচ্চার জন্মদিনে সত্যনারায়ণ পুজো করেছে। এবং আমাদেরও তো সত্যনারায়ণ পুজো হলে ভেজই হয়, এদেরও আজকে ভেজ। কোথাও একটা ইনভিটেশন থাকলে সারাদিন তোড়জোড় করতে গিয়েই, আর তারপরে ইনভিটেশনে গেলে হ্যাঁ সুন্দরভাবে দিনটা কোথা দিয়ে কেটে যায় বোঝা যায় না, আজকের দিনটাও সুন্দরভাবে কেটে গেল। তবে আমার শরীরটা খুবই খারাপ, ভীষণ ক্লান্ত লাগছে, বাড়ি গিয়েই শুয়েই পড়বো। তাই আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট। থ্যাংক ইউ।